নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 25শে মার্চ শুক্রবার পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। শুক্লাচার্যের কৃপায় এই পাঁচ রাশি দৈনিক লটারিতে মহাভাগ্যশালী হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন। ভিডিওটি শোনার পর আপনারা লটারিতে ইনভেস্টমেন্ট করবেন, অর্থাৎ একবার না, ভিডিওটি আপনারা পাঁচ ছবার অন্তত শুনুন। এই ভিডিওটি শুধু মাত্র লটারি স্পেশাল ভিডিও। এখানে যারা লটারি কাটছেন তাদের ক্ষেত্রে আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি এখানে আপনাদেরকে দিয়ে থাকি। যে ইম্পর্টেন্ট তথ্য আপনারা যদি মেনে চলেন তাহলে আপনাদের লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। দিনের ক্ষেত্রে আমি রাহুকালটা কিন্তু আপনাদেরকে বলে থাকি, যে সময় আপনারা লটারি কাটবেন না। রাহুকালটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আপনাদেরকে আমি বলে থাকি দিনের শুভ সময়, এবং আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার। কিন্তু আমি বারবার বলেছি, যাদের ক্ষেত্রে অনেক মেসেজ এসেছে স্যার একটুর জন্য লটারি লাগলো না এক দু নম্বরের জন্য, আপনারা রাহু কবচ পরিধান করুন। রাহু কবচ পরিধান করলে লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে, লাগবে এ কথা আমি বলছি না। একটু যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনা বাড়বে। চারটি গ্রহ রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ আপনার ন্যাকাল চার্টে যদি মজবুত অবস্থাতে থাকে অথবা আপনার হাতে, যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা নিজস্ব হস্তরেখার মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের ভাগ্যে লটারি আছে কিনা আপনারা কিন্তু জেনে নিতে পারেন। অর্থাৎ হস্তরেখাও কিন্তু আপনাকে নির্ণয় করে দিতে পারে আপনার ভাগ্যে কোন বছর লটারি আছে। এবং রাহু কবচটি বিশেষভাবে পরিধান করুন। এবং বাস্তুক্ষেত্রে, বাস্তুটাও কিন্তু আমাদের ভাগ্যকে কিন্তু 30-35% কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে। 30-35% দেখুন, বাস্তুর ক্ষেত্রে আপনাদের রাহুর স্থান কেমন আছে আপনারা এটা হোয়াটসঅ্যাপে ডায়াগ্রাম করে একে দেখান যে সেই জায়গাটাতে আপনাদের কী প্লেসমেন্ট আছে, এটা কিন্তু একান্তই দেখা দরকার। অর্থাৎ আপনার যদি বাস্তুভিটাতে রাহুর জায়গাটা যদি ড্যামেজ থাকে তাহলেও কিন্তু লটারিতে বড় ধরনের অ্যামাউন্ট থেকে কিন্তু আপনি বঞ্চিত হতে পারেন। আমি যে পাঁচ রাশির কথা বলছি, আগামীকাল লটারি পাবে, 50 টাকা হলেও পাবে, 500 টাকা হলেও পাবে, 5 লাখ হলেও পাবে, 50 লাখ হলেও পাবে, 1 কোটি হলেও পাবে, 5 লাখ হলেও পাবে, 2 লাখ হলেও পাবে, পাবে। কিন্তু কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্ম ছকের উপর, আপনার ভাগ্য ভাবের উপর, আপনার ধনভাবের উপর, আপনার আকস্মিক ভাবের উপর, আকস্মিক প্রাপ্তি ভাবের উপর, আপনার সফলতা ভাবের উপর। এই ভাবগুলো যদি আপনার স্ট্রং পজিশনে থাকে এবং চারটি প্ল্যানেট যদি আপনার মজবুত থাকে, নিশ্চিতরূপে আপনি কিন্তু আগামীকাল লটারিতে বড় ধরনের প্রাপ্তি নিশ্চিত কিন্তু আপনাদের হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে নিজস্ব জন্মছকটা একবার অ্যানালাইসিস করে নিন, অর্থাৎ আপনার যারা লটারি কেটে কেটে ফেরা হয়ে গেছেন, লটারি ক্ষেত্রে কলিযুগে আকস্মিক প্রাপ্তির যে কারকগ্রহ সেটি হচ্ছে রাহু। এই রাহু আপনার পজিশান কেমন আছে, আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে, এটা একান্তই জানা দরকার। এই জায়গাগুলো যদি আপনার মজবুত পজিশানে থাকে এবং আপনার যদি ভাগ্য সাথ দেয় তাহলে আমি বারবার বলেছি মেহনতির থেকে ভাগ্য বড়। ভাগ্য যদি আপনার স্ট্রং থাকে আপনি কিন্তু লটারিতে বড় ধরনের প্রাইজ কিন্তু পাবেন। আগামীকাল রাহু সময়টা যেটা বেরিয়েছে 10:30 থেকে
দুপুর 12টা পর্যন্ত, 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। আর আপনার ক্ষেত্রে একটি ভালো সময় যেটা দেখা যাচ্ছে 12:02 থেকে 12:46, আরেকটি আপনার 4:47 থেকে 6:35। এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। মূলা নক্ষত্র এবং পূর্বসারা নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবার আমি বলবো রাহুকালে কোনো শুভ কাজ যেমন বর্জন করবেন, পাশাপাশি আমি যে রাশির নাম, রাশিভিত্তিক সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার সেটি আপনারা মেনটেন করার চেষ্টা করুন। অনেক ইম্পর্টেন্ট ব্যাপার এখানে আছে। লটারি হচ্ছে টোটালটা ভাগ্যের খেলা। আপনার ভাগ্য সাথ যদি দেয়, আপনি বড় হোক, ছোট হোক, মাঝারি হোক, প্রাইজ আপনি কিন্তু পাবেন আগামীকাল। অর্থাৎ লটারিটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের জায়গা। দেখে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার হস্তরেখা অথবা জন্মছক। রাহু কবচ পরিধান করুন, বাস্তুকে রেক্টিফিকেশন করুন এবং নিজের জন্মছককে অ্যানালাইসিস করান। প্রথম যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বারটি যেটা বেরিয়েছে সেটি হচ্ছে 2 এবং 7, এবং আপনাদের যে শুভ সময় সেটি হচ্ছে সকাল 8:00 থেকে 9:42 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় দুপুর 12:02 থেকে 2:44 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 8। এরপর যে রাশির কথা আমি বলবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময় সেটা 12:30 থেকে 3:04 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার তুলা রাশির ক্ষেত্রে 8 এবং 1। এরপর যে রাশির কথা বলবো 4 নম্বর বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 7। আপনাদের যে শুভ সময় দুপুর 1:04 থেকে বিকেল 4:47 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সম্ভাবনাটা প্রবল, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যেটি সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের যে আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে যে শুভ সময় সেটি আপনাদেরকে জানালাম, এবং এই সময়টা আপনারা কিন্তু মেনটেন করার চেষ্টা করুন। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, এবং যারা লটারি কাটছেন না তারা নিজের জন্মছক দেখিয়ে একবার হলো লটারিতে ইনভেস্টমেন্ট করুন। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।